আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি অনেকে করে থাকেন, তা হলো কোরবানির গোস্ত কয় ভাগ করতে হবে? কোরবানির গোস্ত কয় ভাগ করতে হবে? আমাদের মাঝে সুপ্রসিদ্ধ রয়েছে 3 ভাগ। 1 ভাগ হলো যিনি কোরবানি দেবেন তাই তিনি নেবেন, তারা খাবেন পরিবারের মানুষেরা, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ ফকির মিসকিন। এটি আমাদের সুপ্রসিদ্ধ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমু আল বাইস ওয়াল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র ফকির মিসকিনকে খাওয়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা সহিহুল বুখারীর হাদিস, কুলু ওয়া আতিমু ওয়া তাসাদদাকু, তোমরা খাও এবং সাদকা করো। অন্য বর্ণায় এসেছে, ওয়াদ্দাখিরু, এবং কিছু সঞ্চয় করে রাখো। সুতরাং আমরা বলবো, হাদিস বা কোরআনুল কারিম বা হাদিসে কোরবানির পশুর গোস্তগুলি হুবহু 3 ভাগ করতে হবে এমন নির্দেশ আসেনি। আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, অথবা যদি এমনটাও হয়, দেখা গেছে আপনি সচ্ছল ফ্যামিলি, সব সময় নিয়মিত গোস্ত খান আলহামদুলিল্লাহ, তাই কোরবানির গোস্ত কমেই নিলেন আপনি, আর অসহায় দরিদ্ররা তাদের মাঝে একটু বেশি বিতরণ করে দিলেন, আমি মনে করি ইনশাআল্লাহ এতে আপনি আরো বেশি সওয়াব লাভ করবেন। অপরদিকে যদি এমন হয় অসচ্ছল ফ্যামিলি কোনোভাবে কোরবানির অংশ দিয়েছে, বা কোরবানি একটা ছাগল দিয়েছে, পরিবারের সদস্য অনেক বেশি, তাই তারা যদি বেশি অংশ খায় আর কিছু অংশ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে, আলহামদুলিল্লাহ সেটা তো কোনো অসুবিধা নেই। সর্বোপরি মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানিতে অসহায় দরিদ্রদের অংশ রেখেছেন, তাদেরকে কখনো বঞ্চিত করা যাবে না। বিশেষ করে অনেক সমাজে এমন কালচার রয়েছে আমরা দেখি, সেটি হলো কোরবানি জবাই করার পর তার এক একটা বড় বড় রানগুলি এক এক আত্মীয়ের বাসায় পাঠায়, আর কিছু অংশ থাকলেও সেটি নিজে তুলে নেয়, ফকির মিসকিনকে দেওয়ার মতো আর কিছুই নেই। এমনটি কখনোই হওয়া উচিত নয়। আপনি আত্মীয় স্বজনকে দিতে পারেন, কিন্তু বেশিরভাগটাই সামাজিকতা রক্ষা করার জন্য তাদেরকে দিয়ে ফেলবেন, নিজের খাওয়ার মতো তেমন নেই, আবার অসহায় দরিদ্র মিসকিন যারা, যাদের কথা আল্লাহ বারবার বলেছেন, শক্ত করে বলেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছু নেই, তাহলে এই কুরবানি আসলেই এক প্রকার সামাজিকতা রক্ষার জন্য, গোস্ত খাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন খুবই কম থাকবে। তাই আমরা বলবো এমনটি উচিত নয়, আপনাকে হুবহু মাপ করে 3 ভাগ করতে হবে এই নির্দেশও নেই, আবার আপনি অসহায় দরিদ্রদেরকে বঞ্চিত করবেন, তাদেরকে দেবেন না, এমনটিও কখনো সঠিক হবে না। আল্লাহ তাআলা আলাম।